हेलो। बोलते कुछ सारी कैमरा पर डाल अभी तो हम्म, झूला लेकिन तो ना देखने जाओ, प्लान इज ऑन। या जाओ, ऑब्वियसली है रे, झूला भी ना रे, झूला होना, जाओ ना गेम। ठीक है जी। যদি আপনারা কোথাও ঘুরতে যান তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা হয় যখনই আপনারা কোথাও ঘুরতে যান সেটা হচ্ছে আপনারা কীভাবে যাবেন। তো এই পার্টিকুলার কেসটাতে আমাদের কাছে তিনটা অপশন ছিল ঘুরতে যাওয়ার জন্য। এক, গাড়ি। দ্বিতীয়ত या तो स्कूटर या तो कोनो जे कोनो टू व्हीलर। थर्ड होचे ट्रेन, जेटा करे आमरा जाबो। ट्रेने जावाटा खूब एक्साइटिंग, केन ट्रेने जेते जेते आपनारा विभिन्न धरनेर जिनिस देखते पारेन। যেমন আমার নাম সিরাজুল, আর নাম সিরাজুল টু, সিরাজুল টু। এই এদিক ফের বোকা দাদা, এই চুপ করে দা। বল কিরকম লাগছে দেখে? অসম। আর সকাল সকাল 5টা সময় যখন আপনারা ট্রেন ধরেন তখন আপনারা বাড়ি থেকে নিশ্চয়ই কিছু খেয়ে বেরোবেন, কেন বাঙালি বাড়ি, মা কি না খাইয়ে পাঠায়। আপনি যখন ট্রেনে উঠবেন আপনাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে চা। তো ট্রেনে করে চা খেতে খেতে যাওয়ার মজাটাই কিছু আলাদা। ট্রেনে যেতে যেতে শুধু চা খাওয়া না, তার সাথে সাথে যে আড্ডা মারা আর যে পুরনো যত মেমোরিজ রয়েছে সেগুলোকে রিলিভ করা, এটাও খুব ইম্পর্টেন্ট। তো এটা করতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, এই জার্নিটা আগে আরো বাড়ানোর আগে আমি কয়েকটা ক্যারেক্টারদের সঙ্গে আপনাদেরকে মিলাতে চাই। এই ক্যারেক্টারসরা আমার স্টোরির আজকে প্রাইম ক্যারেক্টারস। নাম্বার ওয়ান হচ্ছে ভন্ট বা অনিকেত, নাম্বার টু হচ্ছে মনোজিৎ, নাম্বার থ্রি হচ্ছে শুভজিৎ ভওয়াল বা ওদেরকে আমি মোস্টলি ভওয়ালি বলে ডাকি। আর ফোর্থ হচ্ছে সূর্যা সিতা, যে আমাদের গাইড। ওপার বাংলাদেশ, দুপারে হাসনাবাদ, ওপারে হাসনাবাদ, ওপারে বাংলাদেশ, আর এপারে পার হাসনাবাদ, এপারে পার হাসনাবাদ। আচ্ছা, আমি কে? আমি ন্যারেটর, আমি এই স্টোরিটার একটা ছোট্টখাটো ন্যারেটর, যে আপনাদের এই স্টোরিটা বোঝাবো। হাসনাবাদ পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে যায় প্রায় প্রায় 7টা। তো আমরা হাসনাবাদ পৌঁছে গেছি আর এখন রেল মানে স্টেশন থেকে হেঁটে যাচ্ছি। দেখি এখান থেকে মোস্ট প্রবাবলি বাস নেওয়া হবে, তো সেই বাসে করে লেবুখালি, মোস্ট প্রবাবলি লেবুখালি অবধি আমরা যাব। তো হাসনাবাদ হচ্ছে এই লাইনের শেষ প্রান্ত, এই ট্রেন এসে লাস্ট এখানে দাঁড়ায়। হাসনাবাদের পরে আর লাইন নেই, আগে এর আগে স্টেশন ছিল টাকি রোড, টাকি রোডে আমরা আগে এসেছি। তো হাসনাবাদ থেকে নেবে হাঁটতে হাঁটতে আমরা বাস স্ট্যান্ড অবধি পৌঁছে গেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা সকালবেলা খেয়ে বেরিয়েছি, আমি তো খেয়ে বেরিয়েছি, ওটা অনেকে খেয়ে বেরোয়নি। তো ছোট্ট করে একটু ব্রেকফাস্টে সেরে ফেলা হবে। কি স্টেশন? এই তো, এখানে একটা মিষ্টির দোকান ছিল, সেখানের আগে। আচ্ছা চলো, এখানে এখানে ছিল একটা মিষ্টির দোকান। তো 7টার সময় একটা বাস থাকে, কিন্তু সেই দিন আনফর্চুনেটলি ওই বাসটা আমরা মিস করি। এবার বাস মিস করাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে খিদেও পেয়েছে সাথে। তো খিদে পেয়েছে আর বাসও মিস করেছি, দুটোতে হচপচ তৈরি হয়ে গেছে মাথায়, মাথা কাজ করছে না আমার।
ওখান থেকে এদিক গেল, সবাই এদিক গেল, আমরা এদিকে যাবো এদিক যাবো। খোঁজার পরে আপনারা হয়তো একটা 8 সিটারের অটো বা একটা 8 সিটারের ম্যাজিক খুঁজে পাবেন, যাতে গাদা গাদি চাপাচাপি করে আমরা 11 জন বসেছিলাম। বন্ড উপরে যাবে, পরে দাঁড়াবে বন্ড। হ্যাঁ ইউটিউবার, হ্যাঁ ইউটিউবার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। কাকা 100 টাকা বেশি নেবে ওর থেকে। এখন দূর থেকেই লোকে দেখে চিনে যাচ্ছে ইউটিউবার আছে। ঠিক আছে, প্রথম প্রাইম স্টপ হয় হচ্ছে হিঙ্গলগঞ্জ। হিঙ্গলগঞ্জে নামিয়ে আমরা প্রায় মিনিট 5-1 দাঁড়িয়েছিলাম। ওখানে দাঁড়িয়ে একটু সবাই যে কোমর টোমর দুলালো। আমি আর মনোজিৎ সামনে বসেছিলাম, ওখান থেকে আমরা পিছনে শিফট করে যাই, যাতে ইন্টারচেঞ্জ করলে অনেকক্ষণ একজনের উপরে চাপ থাকবে না। তো হিস্ট্রিটা বলে ফেলি ছোট্ট করে, সেটা হচ্ছে অনেক কষ্ট করে আমরা পৌঁছাতে পেরেছিলাম হাসনাবাদ, কিন্তু হাসনাবাদের থেকে কোনো বাস ছিল না, বাস ছিল না, খুব লেট পরের বাসটা। তো সেই জন্য আমরা ডিসাইড, অনেক কষ্ট করে একটা কাকা আসলো, এসে বললো 60 টাকা নেবে অটোয় করে যেতে, অটোর উপরে বসতে হবে। আমরা অটোর উপরে বসার চেষ্টাও করেছি, অটো বসেছিল কিন্তু আপনার পচপচ আওয়াজ হচ্ছিলো বলে অটোকে নামিয়ে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই কাকাটা বলেছে 50 টাকায় নিয়ে যাবে আমাদেরকে, আর এখানে আমরা ইন্টারচেঞ্জ করে করে মাঝে মাঝে আসছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। এইগুলো যদি ভিডিওতে আমার মা দেখে আমার এইগুলো ভিডিওতে বোঝা যায়। ঠিক আছে, সে কথাই রইল। তো এই অটো স্ট্রাগল করতে করতে আপনারা নিজের ডেস্টিনেশন এবং প্রথম ডেস্টিনেশন যেটা হচ্ছে লেবুখালিতে পৌঁছে যাবেন। এবার লেবুখালিতে নেবে আমরা কিন্তু হাসনাবাদে খাবার খাইনি, আমরা লেবুখালিতে নেবে খাবার খাবো। খেয়ে লেবুখালি ফেরিঘাট থেকে আমরা একটা ছোট্ট নৌকায় উঠব, সেই নৌকা থেকে আমরা পৌঁছাবো দুলদুলি ঘাট। তো আমরা এখন ওপারে ছিল সে লেবুখালি, লেবুখালি থেকে এটা হচ্ছে দুলদুলি ফেরিঘাট। তো দুলদুলি ফেরিঘাট থেকে এখন আমরা ওই ভটভটি করে এখন যে আমাদের হেমনগরের গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউস অবধি যাবো। সেই রাস্তাটাও বেশ অনেকক্ষণ সময় লাগবে রাস্তাটায় যেতে, দেখা যাক কী হয়েছে। হেমনগরে যাওয়ার পথে একটা জিলিপির দোকান পেলাম, তো ওই গাড়িতে ওঠার আগে তো সে একটু ছোট্ট করে সবাই জিলিপি খেয়ে ফেললাম, জিলিপিটা বেশ ভালো ছিল। তো এই জিলিপি খেয়ে এখন ভটভটিতে উঠবো, ভটভটি তো না এই অটো, দেখা যাক। তো গাইস আমরা হেমনগর পৌঁছে গেছি অ্যান্ড এখানে বৃষ্টি হচ্ছে অনেক, আমরা একটু ফ্রেশ হয়ে গেলাম আর খুবই মানে মানে এখানে যে এনভায়রনমেন্টটা খুবই ভালো, সবাই ভিতরে গান বাজনা করছে। আমি আলাদাভাবে একটু দেখাচ্ছি না, মেবি পর আমি দেখাবো, একটু শ্যুট করে আমি দেখাবো। বাট তাছাড়া দ্য ভিউ ইজ অসম, ব্যালকনি এটা একটা ওইদিকে আর একটা ব্যালকনি রয়েছে, ওই ব্যালকনিগুলোকে আমরা ইউটিলাইজ করবো। আর তাছাড়া একটু পরে হয়তো খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে যাব। সো এই ট্যুরের সমস্ত ডিটেল সব কিছু আপনাদেরকে আমি দিয়ে দেবো, বাট লেট দ্য ভিডিও ফিনিশ ফার্স্ট। খুব এনজয় করছি, লিটারালি খুবই এনজয় করছি। তো আমরা ছোট্ট করে স্নান টান সেরে ফেলে একটু খাওয়া দাওয়া করে নদীর ধারে হাঁটতে শুরু করব। শেষ করে আমরা আসবো ফেরত, ফেরত এসে খাওয়া দাওয়া করে বিকেলবেলা
সন্ধ্যেবেলার কিন্তু আপনারা কোনোভাবেই মিস করতে পারবেন না। আর সন্ধ্যেবেলার একদিকে সানসেট আর অন্যদিকের চাঁদ, এটা কি কোনোভাবেই মিস করা যায়? যদিও রাত্রেবেলার যে বিশেষ ভিডিও আমরা কিছু করতে পারিনি, যেহেতু আমার ক্যামেরার লো লাইটটা খুবই অসাধারণ, কিন্তু খুব কষ্ট করে দু তিনটে চাঁদের ছবি তুলেছি। তারপরে আপনারা ছোট্ট করে একটু স্ন্যাক্স খেতে পারেন, একটু গান বাজনা, একটু জরুরি, খুব জরুরি দরকার, স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি। আচ্ছা, আমরা এখন খেতে বসেছি। সুজয়শিষ দাদা আমাদেরকে রুটি দিচ্ছে, চিকেন রুটি খাওয়া হচ্ছে রাত্রেবেলা। রাত্রেবেলা ডিনার এখানেই খাবো আমরা। তো দেখা যাক, এখানে সবাই খেতে বসে গেছে। তো পরের দিন সকালে উঠে আপনাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে পাশের যে পুকুরগুলো থাকবে, পাশে যে নোনা পুকুরগুলো থাকে সেই নোনা পুকুর থেকে পদ্ম ফুল তোলা। আর পদ্ম ফুল তুলে আপনি নতুন, আমরা বিজেপিতে যোগ দিলাম, বিজেপি ছাত্র ফেডারেশন অফ ইন্ডিয়া। তো ওখান থেকে আমরা ফেরি করে ম্যানগ্রোভে পৌঁছে যাব। পৌঁছে গিয়ে যা হয় জোয়ারের দিন। আমার হঠাৎ করে পড়লো মনে, একবার হারিয়ে গেছি তেঁতুল বনে, গোলাপি কাঠের ছুরি চাঁদের মালা, তখনও তোমার আমার হয়নি আলাপ, তখনও তো তোমার আমার হয়নি আলাপ, তখনও তো তোমার সাথে হয়নি আলাপ, তখনও তো তোমার আমার হয়নি আলাপ, তখনও তো তোমার সাথে হয়নি আলা, তখনই মেলাচ্ছি তাল তার লা 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 সময় ছোট্ট করে জুতোগুলো খুলে ফেলতে হলো, আর ক্যামেরাটা ব্যাগে ঢুকিয়ে দিলাম, কেন খুব বাজে অবস্থা। ওই জোয়ার উঠে এসেছে, কালকে যেমনটা বলছিলাম কি মানে এইসব জায়গা, যে জায়গাটা এইসব জায়গায় কালকে এক ফোঁটাও জল ছিল না, এখন এই জায়গাগুলো ফুল ভর্তি হয়ে গেছে জাস্ট বিকজ এখন জোয়ার চলছে। তো আমাদেরকে জুতো ফুতো খুলে খালি পায়ে হেঁটে যেতে হচ্ছে গরম ছেঁকা খেতে খেতে। অ্যান্ড মানে বাকি তো বোট রাইডটা অসাধারণ ছিল, আর এই পুরো ট্যুরটা সূর্যজিৎ দাদা আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে। তো আমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, আর তাছাড়া তোমরা পরিযায়ী ফেসবুক পেজে যাবে, ওখানে গিয়ে তোমরা সমস্ত ডিটেলসটাই পেয়ে যাবে, ঠিক আছে? আর হেমনগরে যদি আসার থাকে নিশ্চয়ই আসবে, ভেরি ভেরি মাচ রেকমেন্ডেড। আর শীতকালে আসলে একটু বেটার পাওয়া যায়, তাহলে তাহলে আর কি সুন্দরবনটা দেখা যায়, সুন্দরবনটা আরো ঘুরে ঘুরে দেখা যায়। এন্ড এখান থেকে কোর এরিয়া, যে সুন্দরবনের যে কোর এরিয়া ক্যাম্পগুলো রয়েছে, একমাত্র একটাই ক্যাম্প অ্যাক্সেসেবল, সেটা মানে এখান থেকে অ্যাক্সেস করা যায়, বাদ বাকি যা ঘোরানো হয় সুন্দরবনে সেটা পুরোটাই বাফার এরিয়া ক্যাম্প। তো কোর এরিয়া ঢুকতে গেলে এখান থেকে যেতে হবে। তো আমি তো এত ভালো করে বোঝাতে পারবো না, সে দাদা ভালো করে বুঝিয়ে দিল। টাটা হেমনগর, আবার আসিব ফিরে। একটা খুব ছোট্ট একদিনের শর্ট ট্রিপ করে আসবেন, খুব মেমোরিজ নিয়ে আসবেন, আর তার থেকেও বড় কথা এই জায়গাটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, এত সুন্দর একটা ন্যাচারাল হ্যাবিটেটের কাছে পৌঁছে যাওয়া বা ওখানে গিয়ে নিজেকে এনরিচ করা জিনিসপত্র দিয়ে, একটা গ্রাম্য গ্রাম্য ব্যাপার, বিষয়গুলো খুবই 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 আনন্দের আর খুবই এক্সকুইজিট, এই জিনিসগুলোকে মিস করা যায় না। তো এই জিনিসগুলোকে আপনি ফেস করবেন আর এনজয় করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
আমরা এরকম ছোটো ছোটো ট্যুর ভিডিওস আগামী দিনে আনতে থাকবো। ততদিন আপনারা আমার কাছে থাকবেন। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম। টাটা, বাই বাই।